দিয়েছে ও বাবা আমি আর দেহা ধরে হাঁটু না বাবা আমাকে ভিজিয়ে চেয়ে দিলাম না কিন্তু আমাকে ভিজিয়ে দিল বেঁচে থেকে লাভ কি বল আছে না তাহলে বেঁচে থাক তুমি ইয়ো সবাই রেডি দেখো কিন্তু নন্টু সোনাও রেডি কিন্তু নন্টু সোনা ঘুমাচ্ছে বা স্নানের জন্য সবাই রেডি দেখো দেখো একদম সবাই সারি সারি বসে আছে কার জন্য অপেক্ষা করছি আমরা কার জন্য মায়ের জন্য অপেক্ষা করছি ওয়েটিং ফর মা মা কোথায় মা ওই তো মা আসছে তাড়াতাড়ি এসো মা আসছে ওই তো ওদিক থেকে আসলে এই তো এখানে রেডি ও ওখানে নন্টু এখানে সন্টু দেখি তোমার দেখি এখানে এসো এখানে সাবাস মিমি যাও যাও ওদিকে যাও ছোটকি তুমি যাও এসো এসো চলো নেক্সট যাও 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 দিদি যাও 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 তাড়াতাড়ি যাও বাড়ো আগে বাড়ো আগে বাড়ো ভবন যাও ভম্বল যাও মানু যাও 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 মা এসো যাও ওকে চলো সবাই ডাক ওইখানে তো টোটো করে যেতে হবে কেন হেঁটে গেলে তো না মায়েরা আচ্ছা ওই জন্য টোটো করে যেতে হচ্ছে কিন্তু আমি তো জানতাম ভাই 1 কিলোমিটার ডিস্টেন্স আমি তো হেঁটেই চলে যাবো আমার টোটো লাগবে না কে কে টোটো যাচ্ছিস দৌড়ে যা আমি দৌড়ে যাবো তোর কি মনে হয় আমি স্পোর্টস পার্সন দৌড়ে যা ইয়েস আই অ্যাম লেডিস লোকরা টোটো করে যাচ্ছে আমরা জেন্টস লোক বয়স লোকরা মার্গ কবি দর্দ নেই হতা ইসলিয়ে হাম লোক পাইদলই যা রহে 1 2 3 4 5 ইয়েস এই হচ্ছে এখন মনে হচ্ছে অরিজিনাল গ্যাং যাচ্ছি সারাক্ষণ মিউজিক নিয়ে ঘুরতে ভালো লাগে নাকি তুই ভালো আছিস ভাই পরে পরে কিন্তু এই ভিডিওটা যারা দেখবে ঠিক আছে অবস্থা খারাপ হবে বলে দিয়েছি একজনকে পিছিয়ে দিয়েছে ও বাবা আমি আর দেহা ধরে হাঁটু না বাবা এখন দেখো বিচে এসে পৌঁছে গেলাম সবাই মিলে হোল ফ্যামিলি সবাই খাবার আনতে খাবার এনেছো খাবার এনেছে দেখো সবাই বসে আছি এখানে ভিখারি মতো তো খাবে বলে বসে আছে হ্যাংলাগুলো বসে আছে খাবার এখন খাবো সেজন্য বসে রয়েছি এই দেখো আমাদের রেস্টুরেন্ট দেখো এই যে বসার জায়গা রয়েছে রেস্টুরেন্ট সমুদ্রের পাড়ে আমরা খাবো সরে যা সরে যা সরে যা খানে কো দাও রে এ ও একদম কসকসে কইরা তেল ঝোল মাছ এটা কি মাছ কাতলা ওহো বাস বাস চলে দাও চলে দাও এই দেখো এক একজনের খাবার খেয়ে রেডি হচ্ছে এখান থেকে ওখানে সার্ভিস করে দেওয়া হবে একদম মানে কি বলবো এসি রেস্টুরেন্ট এসি মানে 24x7 এসি রেস্টুরেন্ট এখানে এই যে আমাদের খাবার সার্ভিস ম্যান ভম্বল হয়তো আর এক পিস মাছ দিয়ে দেবো ওদের দু ভরের খাওয়া হয়ে যাবে তুমি আমাকে দেবে আমার খিদে পাচ্ছে তাড়াতাড়ি দাও মা আর দাদা সার্ভিস করছে আমি শুধু খাওয়ার জন্য অপেক্ষা করছি কখন আমাকে দেবে ভাই ও আমি এখন জেনে নেবো আমাদের দর্শক বন্ধুদের কাছ থেকে আমাদের রেস্টুরেন্টে খেতে এসে কেমন লাগছে আচ্ছা দিদি আমাদের রেস্টুরেন্টে আপনি যে খাচ্ছেন এই যে 24x4 একদম খোলা মেলা আছে কেমন লাগছে আপনার রেস্টুরেন্টে খাবার খেতে সারা তরকারি বাহ ভালোই লাগছে ভালোই লাগছে কিন্তু আমি তোমাকে আমি আমার রেস্টুরেন্টে তোমাকে আমি রিভিউ চেয়েছি প্রাকৃতিক দৃশ্য সামনে যদি খাওয়া যায় সেই খাওয়ার মতো আর কি আছে একদম প্রাকৃতিক দৃশ্য পেট ভরে না দরকার ভাই এরকম প্রাকৃতিক পরিবেশে সমুদ্রে ঢেউ হাওয়া আহা মানে ঢেউ খাচ্ছি হাওয়া খাচ্ছি তার সঙ্গে মাছ ভাত খাচ্ছি সেরা ভাই সেরা সেরা আর কি দরকার এই তো এনজয় আমি তো গেছিলাম একটু পান্না পান্না এসেছি ভাই আমি একা এসেছি বেঁচে গেছি আমি যা নাম নাম এখনই
चलो 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 पड़े जाए जो ना समुद्र में डूब के मारो कौन बोले थे हाँ तो काटो চলো চলো না ওরা ওখানে সবাই রয়েছে কিন্তু আমি তো মোবাইল নিয়ে যেতে পারবো না এই তো যাবো আর ওই দেখো মটকি ওখানে ওই দেখো ওই দেখো ওই দেখো মটকি খুব মজা হচ্ছে ওই দেখো ওই যে ওই ধূপাত ওই ওই ধূপাত ও যাই যাই চলো ফোনটা রেখে আসি ফোনটা রেখে আসতে হবে না হলে তোমরা বুঝতে পারছো ফোনটা না রেখে আসলে মানে সমুদ্রে গেলে আর মেলা তো সাঁতার জানে না সাঁতার জানে না তাও তোমাকে নিয়ে নামতে হবে ভাই দেখো আমাকে দিকে দিয়ে না করতে হয় মোবাইলে নামবো না জল কমে গেছে এরা সব মজা নিচ্ছে মানু বল কেমন মজা নিচ্ছিস হ্যাপি মজা নিচ্ছে একজন একজন দুজন সব হেপে গেছে ও হাঁপিয়ে গেছিস বুঝলাম এখানে মানু গেল যাবে বাইরে যাবে হাঁপিয়ে যাবে এখনো আবার যাবে চলো চলো এসে ফোন ছিল তখন তো ফোন ছিল না জল প্রচুর ছিল তাই প্রচুর তাই মোটামুটি ক্যামেরাতে ফটো তোলা হয়েছে এরা এখনো জল নেই ও চলো চলো এসে ওটা ও ফটো দিচ্ছে ওরা ফটো দিচ্ছে আর ফটো দিচ্ছে ভিতর মোবাইলে ফটো দিচ্ছে হলিউড ইয়ে আমার আমার লাগলো লাগলো কোথায় লাগলো আগো আগো শোনাবার কষ্ট হচ্ছে হলো এই মোবাইল চলবে তো কেন কাছ এইটা আমার আইফোন হতো তাহলে আজকে আমি আমার আজকে আমি ভুবনকে নিয়ে তাহলে এখন পুরো ভিজে ভিজে ব্লগ করতে পারতাম কিন্তু আমাদের আইফোন নয় তাই আমরা ফোন ভিজতে চাই না ফোনটা অনেক অনেক জলে পড়ে গেছে এই আচ্ছা ও একা কেমন যাচ্ছে চলো চলো স্যার না তোমাকে একা ছাড়তে পারবো না চলো 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 ফাইনালি ভাই স্নান টান হয়ে গেলো দেখতে সবাই স্নান হয়ে গেছে ভাই ঠান্ডা লাগবে তাই সবাই মিলে রয়েছি সবাই বললো একটু চা খাবো তাই একটু চলে এলাম এখানে চা দোকানে একটু চা নিয়ে নিই চা খেয়ে শরীরটাকে গরম করে নিই যা এনাম 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 ধরো ধরো আমি দিচ্ছি দিদি সাবধান এনে হ্যাঁ হেবি এনাম এনে আনু সকাল হয়ে গেছে তো এনে আনন্দ এনে আনো আরো আনন্দ ধরো 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 এবং লাস্ট এটা আমার চলো ঠান্ডা দিকে শরীরটাকে এবার একটু গরম গরম করে নিই তারপরে রুমের দিকে চলে যাবো তো ফাইনালি ফাইনালি ভাই চলে এলাম ওখান থেকে বৃষ্টির থেকে এসে দেখলো চাটা খাওয়ার পর স্নান করে ফ্রেশ হয়ে গেলাম তো ভিডিওটা পুরো একদম দেখালাম পুরো একদম দারুণ এনজয় করলাম সবাই মিলে পুরো পরিবার মিলে কেমন লাগলো তোমরা জানাতে বলবে না আমাদের এই ভিডিও দেখা যদি তোমাদের ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক তো করতে ভুলবে না এবং কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আরও নানান আরও বিভিন্ন জায়গায় ফ্যামিলি ব্লগ এবং পার্সোনাল ট্রাভেল ব্লগ সেগুলো আসতে থাকবে সাবস্ক্রাইব ফর নাও